বিপরে খসি রং শুক্লাচরণ পুরা নোয়াতিয়া অনান পুইলানা পাইফলাই হাম্পাই মাইয়া বন্ধুদের স্বাগত। আজকে আমাদের বিলাইহাম এলাকায় আমাদের একটা আইপিএফটির কম্বল বিতরণের একটা সভা ছিল, ডিস্ট্রিবিউশন কম্বল ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। আজকে আইপিএফটির পার্টির তরফ থেকে 175টা ফ্যামিলিকে আমরা কম্বল বিতরণ করেছি। পাশাপাশি আজকের এই প্রোগ্রামে আমাদের যে টিপরা মথা মূলত এবং অন্যান্য যে রাজনৈতিক দল থেকে জয়নিং আমাদের আইপিএফটিতেও জয়নিং তারা নিয়েছে, 30টা পরিবারের 90টা ভোটার আজকে আমাদের এই কম্বল ডিস্ট্রিবিউশনের প্রোগ্রামের মধ্য দিয়ে আজকে তারা আমাদের আইপিএফটিতে যোগদান করেছে। আমাদের যে ভাইস চেয়ারম্যান ধর্মজয় রিয়াঙ্গের নেতৃত্বে কোন কোন দল ছেড়ে তারা যোগদান করলো? তারা মূলত এখানে বিভিন্ন দল আছে কিন্তু ম্যাক্সিমাম টিপরা মথার দল থেকে তারা জয়েন করেছে। ধন্যবাদ। এই জায়গাতে আসলেন আজকে আমাদের পার্টি আইপিএফটির সংগঠনে একটা কার্যক্রম ছিল এবং সাথে আমাদের যোগদান সভা এই মঙ্গিয়াকামী আডি ব্লকের এরিয়ায় অন্তর্গত বিলাইহামপাড়া, বিলাইহামপাড়াতে আমাদের পার্টির একটা কর্মসূচি ছিল। এটির শেষে আমাদের এই গ্রাম থেকে একজন আমাদের একটা পরিবার আছে, খুব অসহায় পরিবার, তারা পশুদিন গতকালকে আচ্ছা আজকে এই রাতে সাডেনলি একটা গড় আগুনে আগুনে লেগে ছাই হয়ে যায়। আমার বিভিন্ন সামগ্রিক সামান জিনিসগুলি, বিভিন্ন ইম্পর্টেন্ট তার কাগজপত্র বা ডকুমেন্ট এগুলি উড়ে গেছে। তাদেরকে তাদের পরিবারের বিভিন্ন জিনিসপত্রগুলি উড়ে গেছে, সেটাকে লক্ষ্য করে আমরা আজকে আমাদের প্রোগ্রাম শেষে আমরা এসেছি তাদের পরিবারের সঙ্গে কথাবার্তা বলা এবং তাদেরকে এটা শান্তি দেবার ক্ষেত্রে, সেই কারণে আজকে আমি এখানে এসেছি। তাদেরকে কোনো রকম সরকারি সাহায্য সহযোগিতা কি করার কোনো পরিকল্পনা আছে? এই প্রোগ্রাম শেষে আমি প্রপার এই নেট কানেক্টিভিটি এরিয়াতে যখন খুঁজবে তখন আমাদের তেল্লামরা এসডিএম সাহেব আছে এবং বিডিও সাহেব আছে, তাদের সঙ্গে কথা বলি তাদেরকে কীভাবে আমাদের বিভিন্ন স্কিম রয়েছে সেই স্কিমের মাধ্যমে কীভাবে সহযোগিতা করা যায়, সাহায্য করা যায়, সেটা আমরা এসডিএম সাহেবকে আমি বলে দেব। তো আজকে আমাদের সংগঠনের জেনারেল সেক্রেটারি উপস্থিত আছে এবং আমাদের সাথে প্রদীপ দেব বর্মা, উনি আমাদের সংগঠনের নেতৃত্ব এবং মঙ্গিয়াকামী আডি ব্লকের মাননীয় পিএসসি চেয়ারম্যান সুনীল দেব বর্মা উনি আছে। ওদেরকে আমরা যত পারি আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সাহায্য করার জন্য আমরা চেষ্টা করবো।